পাবনা লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্র কমের নন্দিনী মুখার্জি কে আসছে আতুরিত আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে 19 মে লোকসভা নির্বাচন, আপনাদের কথা আপনাদের পাশে দাঁড়িয়ে সংসদে যাতে আমরা তুলে ধরতে পারি, আপনাদের অধিকারের কথা। জিনিসপত্রের দাম বাড়ছে, সেটা সেই জিনিসপত্রের দাম যাতে না বাড়ে কমানোর জন্য পার্লামেন্টে যাতে আমরা আপনাদের জন্য লড়াই করতে পারি, আপনাদের সমস্ত শিক্ষার সুযোগ, স্বাস্থ্যের সুযোগ, এই সমস্ত কিছুর জন্য আমরা যাতে পার্লামেন্টে লড়াই করতে পারি। আমাদের যে ছেলে মেয়েরা যারা পড়াশোনা শেষ করে চাকরির দিকে যাচ্ছে, তাদের জন্য কোনো কর্মসংস্থান নেই, শিল্প কলকারখানা নতুন কোনো তৈরি হচ্ছে না, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, এই সব কিছু নিয়ে আমরা যাতে পার্লামেন্টে আন্দোলন গড়ে তুলতে পারি, সেটা নিশ্চয়ই আপনারা ভাবছেন। তিনি 5 বছর পার্লামেন্টে কোনো কথা বলেননি। আপনারা নিশ্চয়ই চান আপনাদের হয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে পার্লামেন্টে কেউ কথা বলবেন। আমরা বামপন্থীরা আপনাদের কাছে এই কথা বলছি যে আমরা আপনাদের কণ্ঠস্বর, যেমন আমরা রাস্তার আন্দোলনে আপনাদের পাশে থাকি, ঠিক তেমনি ভাবে আপনাদের কণ্ঠস্বর আমরা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব। আর এই ভারতবর্ষের যে গণতান্ত্রিক অধিকার গত 5 বছরে বিজেপি সরকারের আমলে ক্ষুণ্ণ হয়েছে, ভারতবর্ষ ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার যে চেষ্টা চলছে, ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ চরিত্র যেটাকে বজায় রাখা হচ্ছে না, এবং বিভিন্ন সময় মানুষের ওপর, যেমন দলিত মানুষের ওপর, মেয়েদের ওপর অত্যাচার নামিয়ে আনা হচ্ছে, এই সব কিছুর প্রতিরোধে আমরা পার্লামেন্টে আন্দোলন গড়ে তুলবো, সংসদে আমরা আন্দোলন গড়ে তুলবো আপনাদের পাশে দাঁড়িয়ে। আপনারা আমাদের ওপর ভরসা রাখুন, বামপন্থীদের ওপর ভরসা রাখুন, আপনাদের কথা যাতে পার্লামেন্টে জোর গলায় শোনা যায়। আগামী 19 মে লোকসভা নির্বাচনে বামপন্থীদের নির্বাচিত করুন এই আবেদন রেখে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ।